सुप्रिय सुधी मंडली, भाद्र मासेर 12 तारीख आज शरतकाल। शरतेर ई स्निग्ध सन्ध्याय ए बिकेले आमरा अत्यंत आनंदित आपनादेर साथे पे आमरा आज एक आनंद उत्सवेर जन्य एखाने समन्वित हयेछि सबाई एकसाथे। आमरा सबाई एसेछि आजके दुटो आनंद एकसाथे उद्यापन करते। आमादेर सबार प्राणप्रिय पंडित जन साहित्यिक दिलीप चक्रवर्तीर आसन्न 86তম জন্মদিন উদযাপন করব। আমরা উদযাপন করব তার লেখা, তার প্রকাশিত চতুর্থ বই জিন, আ মেমোর অফ ক্যানাডিয়ান বেঙ্গলি। এই দুটো উৎসবকে একসাথে রেখে আমরা আজ সবাই এখানে এসেছি। আমরা সবাই জানবো আমাদের প্রিয় দিলীপদা সম্পর্কে। আমরা তার বই এখানে রয়েছে, বইটি সংগ্রহ করব এবং আমরা সবাই একসাথে আনন্দ করব তার জন্মদিনের উৎসবের। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা হয়তোবা জানেন আমাদের এই দিলীপদা সম্পর্কে। এই পণ্ডিতজন দিলীপ চক্রবর্তীর একটি বিশাল ইতিহাস রয়েছে। তিনি ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। তিনি দুবার মাস্টার্স করেছেন ইন্ডিয়া থেকে, তারপরে তিনি পিএইচডি করেছেন। তিনি প্রকাশ করেছেন 4খানা পুস্তক, তার মধ্যে আজকে চতুর্থখানা নিয়ে আমরা কথা বলবো। আমরা শুনবো বিভিন্ন বিজ্ঞজনের কথাগুলো। আমাদের আজকের অনুষ্ঠানে আরও থাকবে বিভিন্ন গুণীজনের কথা, তাদের শুভেচ্ছা বার্তা, থাকবে টরন্টোর প্রতিষ্ঠিত শিল্পীদের গান কবিতা। আশা করি সন্ধ্যাটি উপভোগ্য হবে, আমরা সবাই মিলে একসাথে উপভোগ করব। আমরা মূল অনুষ্ঠানে চলে যাবার আগে আমি একটু সংক্ষেপে বলে নিচ্ছি এই বইটি সম্পর্কে। বইটি আমি পড়েছি, খুবই ভালো লেগেছে। এই বইটি ভীষণ উপকারী একটি বই, বিশেষ করে আমাদের জন্য এবং আরও বেশি প্রয়োজন আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, যারা কিনা বাস্তবিকতার কারণে ইংরেজি ভাষায় এই ভিন্ন পরিবেশে থেকে তারা মানুষ হচ্ছে। তারা কিন্তু আমাদের আবাসস্থল থেকে, বাংলাদেশ, ইন্ডিয়া এবং আমাদের ইতিহাস থেকে অনেকখানি দূরে। এই বইটি পড়ে, ইংরেজিতে লেখা এই বইটি পড়ে আমাদের কানাডায় বড় হওয়া বাচ্চাগুলো, আমাদের তরুণ প্রজন্ম, তারা অনেক ইনফরমেশন পাবে। খুবই ইনফরমেটিভ বই এটি। এই বইতে দিলীপদা লিখেছেন সে দেশ বিভাগের আগেকার কথা। তিনি 1937 সালে জন্ম নেওয়া একজন মানুষ। তিনি ব্রিটিশদের শাসিত ইন্ডিয়াতে ছিলেন 10 বছর, তারপর দেশ বিভাগ, তারপরে তার 70 জীবনের সংগ্রহ করা সমস্ত স্মৃতি আমরা দেখেছি এই বইতে। এই বইতে তিনি লিখেছেন শুধুমাত্র দেশ বিভাগের গল্প নয়, এই বইতে রয়েছে রাজনীতি, এই বইতে রয়েছে মানবিকতা, এই বইতে রয়েছে মানসিকতা, এই বইতে রয়েছে বিজ্ঞান, অ্যাটম বোম, কেন সেটা এলো, কিভাবে এলো এবং সেটার প্রভাবটা কি পড়ল, সেটার জন্য কিভাবে আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন উন্নত দেশগুলো কিভাবে একে পুঁজি করে মানবিকতাকে ধীরে ধীরে ধ্বংস করার পথে নিয়ে গেল। এই বইটিতে আমরা জেনেছি কিভাবে হিন্দু মুসলিম দাঙ্গা হলো, কিভাবে খ্রিস্টানরা বিভিন্নভাবে তারাও প্রভাবিত করলো। আমার খুব ভালো লেগেছে বইটি পড়ে যে দাদা এখানে কোনো পক্ষপাতিত্ব করেননি, খ্রিস্টান, হিন্দু, মুসলিম কারো কোনো পক্ষপাতিত্ব না করে তিনি ডিসক্রিমিনেশনের এগেইনস্টে কথা বলেছেন। তিনি কথা বলেছেন যে কুসংস্কারগুলো, সেই ছোঁয়া না ছোঁয়া ওই সমস্ত কালচারগুলো, বিভিন্ন কুসংস্কারগুলোর কারণে কীভাবে মানবিকতার ক্ষয় হয়েছে। আমি আর বেশি কিছু বলবো না, আজকে অনেক আলোচক রয়েছেন, তারা বলবেন বইটি সম্পর্কে, তারা আভাস দেবেন, তারা বৃত্তান্ত বলবেন, আছেন অনেক শিল্পীরা, গান শোনাবেন, কবিতা পড়ে শোনাবেন। আমি এই পর্যায়ে আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমি আজকের অনুষ্ঠানের প্রথম পর্বেই, প্রথমে আমি অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যের জন্য আমি আমাদের এই টরন্টো শহরের সকল সাহিত্যিক কর্মকাণ্ডে যিনি কানজারি হয়ে আমাদের সাথে নিয়ে চলছেন, গবেষক, সাহিত্যিক, অনুবাদক এবং সংগঠক সুব্রত কুমার দাসকে মঞ্চে আহ্বান করব তার স্বাগত বক্তব্যের জন্য। ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই আয়োজন এমন একজন মানুষকে নিয়ে যিনি শীঘ্রই তার 86 বছর পূর্ণ করবেন। কিন্তু ব্যাপারটি এমন নয় যে তার বয়স 86 বলেই আমাদের এই আয়োজন। একজন মানুষ যখন তিনি তার জীবনভর
ज्ञानेर अनुसंधान करें समयेर साथे साथे क्रमे क्रमे प्रज्ञावान हये उठें तखन आमरा जारा तार अनुगामी मानुष आमादेर दायित्व पड़े तार ज्ञान के प्रज्ञा के उद्यापन करार एवं সেই ভাবনা থেকেই আমাদের এই আয়োজন। আজকে যারা এই মিলনায়তনে উপস্থিত হবেন তারা সবাই কমবেশি একজন ডক্টর দিলীপ চক্রবর্তীকে জানেন চেনেন, কিন্তু যেমনটি আজকের অনুষ্ঠানের পরিচালক আমাদের নন্দিত লেখক উপস্থাপক শিল্পী তাসমিনা খান বলছিলেন, সেটি হচ্ছে ডক্টর দিলীপ চক্রবর্তীকে আমার হয়তো একটু বেশি চেনা হয়েছে। আমি জানি যে এখানে তার কন্যা রয়েছেন, জামাতা রয়েছেন, তার স্ত্রী রয়েছেন, তাদের সামনে দাঁড়িয়ে এই বেশি চিনেছি কথাটি একটি ঔদ্ধত্যের প্রকাশ। তবু মাঝে মাঝে মনে হয় আমরা যারা বয়োকনিষ্ঠ তারা স্নেহের দাবিতে মাঝে মাঝে একটু ঔদ্ধত্য প্রকাশ করলে সেটি খুব বেশি অসুন্দর হয় না। ডক্টর দিলীপ চক্রবর্তীর সাথে আমার পরিচয় এবং সংযোগের কথা আজকের যে বই, বইটির শিরোনাম জিন, এ মেময়ার অফ অ্যান অক্টাজেনারিয়ান ক্যানাডিয়ান বেঙ্গলি, তার ভূমিকাতে বলা আছে। আমি ইচ্ছে করে দীর্ঘ একটি ভূমিকা সেখানে লিখেছি, লিখেছি এই কারণে যে ডক্টর দিলীপ চক্রবর্তীর সাথে আমার টরন্টো জীবনের 10 বছরের যে কর্মকাণ্ড, যে সংযোগ, যে সমৃদ্ধি, সেটির এক ধরনের ডকুমেন্টেশন আমি করে রাখতে চেয়েছিলাম। মনে হচ্ছিল এটি একটি সুযোগ। যখন তিনি আমাকে বললেন বইয়ের ভূমিকা লিখতে, আপনারা স্বাভাবিকভাবেই বুঝতে পারেন যে তিনি আমার চেয়ে 27 বছরের বয়োজ্যেষ্ঠ, আমার মতো একজন বয়োকনিষ্ঠ মানুষের পক্ষে তার গ্রন্থের ভূমিকা লেখা একটি দুঃসাধ্য এবং ঔদ্ধত্যই বটে। কিন্তু সেই ঔদ্ধত্য আমি করেছি, করেছি এই কারণে যে মোটামুটিভাবে 2017 সালের দিকে এক সময় ডক্টর চক্রবর্তীর সাথে আমার আলাপ হচ্ছিল এই আত্মজীবনী জাতীয় একটি জিনিস লেখার বিষয়ে, এবং তিনি লেখেন এবং তিনি যখন আমার কাছে সেটি ইমেল করেন, সেই ইমেলের পরে যেটি ঘটে, করোনা চলে আসে, আমরা সবাই গৃহবন্দী হয়ে যায় এবং সারা পৃথিবী ঘরবন্দী হয়েছে। সেই সময়ে আপনাদের হয়তো কারো কারো জানা আছে ডক্টর দিলীপ চক্রবর্তী তিনি নিজে করোনা আক্রান্ত হয়েছেন এবং তার প্রেশার 235-এ চলে গিয়েছিল। তেজিয়ান মানুষ তো, তেজিয়ান মানুষের প্রেশার বেশি হবে, এটি স্বাভাবিক। আমরা যারা দুর্বল মানুষ আমাদের প্রেশার একটু কম থাকে। তা তেজিয়ান মানুষ 235 নিয়ে তারপরে উনি ডাটে আবার হাসপাতাল থেকে ফিরে ব্রাম্পটনে চলে এসেছেন। আমি এটা এই জন্যই বলছি আপনারা বুঝতে পাচ্ছেন যে এর পেছনে আসলে কী ইঙ্গিত থাকে। এবং তারপরে করোনা শেষ হলে তিনি কলকাতায় যান এই গত ডিসেম্বরে, এবং সেখানে যেহেতু আমি আগেই বলেছি তিনি তেজিয়ান পুরুষ, তাকে সেখানে তেজিয়ান ডেঙ্গু এমন করে আক্রমণ করে যে তার পুত্র, তিনি কলকাতা থেকে আমাকে জানান যে বুঝতে পারছি না হাসপাতাল থেকে কখন ফিরবেন। কিন্তু আমি অত্যন্ত আনন্দিত হই যে তিনি হাসপাতাল থেকে ফেরেন এবং সেখান থেকে তিনি একদম নাচতে নাচতে আবার সেই ব্রাম্পটনে ফিরে আসেন। তার ফিরে আসার পরে, সেটি ঘটেছে গত এপ্রিল মাসে অথবা মার্চ মাসের শেষের দিকে,
ফিরে আসার পরে এই তাগিদটা আমি খুব ভীষণ করে বোধ করছিলাম, যেই পাণ্ডুলিপি তিনি রচনা করেছিলেন, যেই পাণ্ডুলিপির ভেতরে ইতিহাসের কথা রয়েছে, তার দীর্ঘ জীবনের ইতিহাস, দীর্ঘ অভিজ্ঞতার অভিব্যক্তি, সেই পাণ্ডুলিপি অপ্রকাশিত থাকবে তা কিছুতেই হবে না। এবং তার কারণেই আমি দ্রুত উদ্যোগ গ্রহণ করি এই পাণ্ডুলিপি প্রকাশের, এবং তারই পরিণতিতে এই পাণ্ডুলিপি কলকাতা থেকে প্রকাশিত হয়ে চলে আসে আমাদের ক্যানাডায়। ক্যানাডায় আসার পরে যেটি আমাদের অনেক লেখকের মতো আমার ভেতরেও যে উৎসাহটি তৈরি হয় যে এই গ্রন্থ আমাদের বন্ধুদের কাছে পৌঁছতে হবে, এবং দিলীপদা যে এখন সুস্থ আছেন এই সুস্থ অবস্থাতেই গ্রন্থটি তার হাত দিয়ে তার সামনে সবার কাছে পৌঁছবে, আমরা একসাথে এই গ্রন্থ নিয়ে উৎসব করব, এমন করে যখন ভাবছি সেই সময় আমার স্মৃতিতে আবার করা নাড়তে থাকে সেপ্টেম্বরের 5 তারিখ। দাদা, তারিখটি কি সেপ্টেম্বরের 5 না 6? 5। আপনাদের অনেকেরই মনে আছে যে ডক্টর দিলীপ চক্রবর্তীর 80তম জন্মদিন আমরা পালন করেছিলাম, এবং এখানে অনেকে আছেন যারা সেই অনুষ্ঠানে ছিলেন। আমাদের ইচ্ছে ছিল 85টি করা যায় কি না, কিন্তু গত বছর আমরা করতে পারিনি, এবং এবার বই এবং জন্মদিন সেটিকে একসাথে করে আজকের এই আয়োজন। এই আয়োজন আসলে আমাদের সবার, আরও আমাদের অনেক বন্ধু তারা বাইরে আছেন, তারা কিছুক্ষণের মধ্যে আসবেন, কারণ আজকে দুটো বড় বড় পিকনিক চলছে। ওই পিকনিক সেরে জগন্নাথ হলের পিকনিক চলছে, টরন্টো দুর্গাবাড়ির পিকনিক চলছে, তারা ওগুলো সেরে আসবেন, এবং আসার পরে আমরা বুঝব যে আমাদের এই আয়োজনে আরও কত বেশি মানুষ যুক্ত সম্পৃক্ত। শুধু ছোট করে বলতে চাই, আজকের এই আয়োজন, এই বই প্রকাশ, এর সাথে আমাদের অনেক বন্ধু, যদিও মঞ্চে আমাকে দেখা যাচ্ছে কিন্তু তারা আসলে পেছন থেকে ভীষণভাবে আমাকে উৎসাহিত সহযোগিতা করেছেন, উৎসাহিত করেছেন, ফলেই এটি সম্ভব হয়েছে। আমি বিশেষ করে নাম উল্লেখ করব একজন সুজিত কুসুম পালের, নাম উল্লেখ করব একজন চিন্ময় দাসের, নাম উল্লেখ করব একজন জয়দেব সরকারের, নাম উল্লেখ করব আরও অনেকের, যেমন চিন্ময় দাসের নাম উল্লেখ করব, ডক্টর সুশীতল সিংহ চৌধুরীর, এবং হয়তো আরও অনেকের নাম উল্লেখ করব, যেমন অরুণাংশু হোর, তার নাম উল্লেখ করব। এই নামগুলো বিশেষভাবে উল্লেখ করছি, এর পেছনে একটি কারণ আছে। আপনারা বোঝেন যে একটি আয়োজনকে আসলে সার্থকতার জায়গায় নিয়ে যেতে কিছু প্রত্যক্ষ সহযোগিতা লাগে, সেই সহযোগিতাটা আমরা তাদের কাছ থেকে পেয়েছি। আমরা জানি যে আপনারা সবাই দিলীপদাকে ভালোবাসেন, ভালোবেসেই এখানে এসেছেন, এবং তারই পরিণতিতে আজকের এই মহতি উদ্যোগ। আপনারা সবাই ভালো থাকবেন, সবার প্রতি আমার এবং আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ গবেষক, প্রাবন্ধিক, সাহিত্যিক, আসলে সর্বোপরি একজন গুণী সাহিত্যিক সুব্রত কুমার দাস, তাকে খুব সুন্দর করে উনি একটি ভূমিকা বললেন। আমরা আরও জেনে নিলাম দিলীপদার কথা, এবং আরও জানবো আমরা আমাদের পুরোটি অনুষ্ঠান জুড়ে। আমি এবারে মঞ্চে বিনীতভাবে আমন্ত্রণ জানাবো সুজিত কুসুম পালকে। তিনি একজন অনুবাদক, তিনি একজন প্রাবন্ধিক, তিনি রিসার্চ করছেন অনেক গুণী গুণী লেখক নিয়ে, কবি নিয়ে। মঞ্চে আসছেন সুজিত কুসুম পাল। ধন্যবাদ তাসমিনা খান, যার নামের আগে আসলে বিশেষণ সবগুলো প্রকাশ করা আমাদের এই ছোট্ট আয়োজনের সম্ভব নয়, আমি শুধু তাই তাসমিনা খানই বললাম। এটি আসলে এর মধ্যে একটা স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট আছে। এটি কেন দিলীপ নয় কিংবা দিলীপ চক্রবর্তী নয় জি, এবং তার প্রেজেন্টেশনটা হয়েছে মনে হচ্ছে যে যে একজন দিলীপ চক্রবর্তী তার সোলটাকে
কিংবা তার শ্যাডোটাকে উনি ফলো করেছেন। সাধারণত শ্যাডো ফলো করে বডিকে, কিন্তু এই গ্রন্থে বডি ফলো করেছে শ্যাডোকে। মানে অত্যন্ত সিরিয়াস কিছু তো আছেই, পাশাপাশি কী করে সম্ভব অসাধারণ হাস্য রসিকতা এবং সিরিয়াসনেস দুটো পাশাপাশি, রেল লাইনের দুটো ওই যে ট্র্যাকের মতো, রেল চলছে তার উপর দিয়ে এক এক পাশে রসিকতা, এক পাশে সিরিয়াসনেস। উনি ছোটকাল থেকে দেখেছেন যে তার দাদুর বাড়িতে বয়স্কদের একটা আড্ডা বসত, যে আড্ডার নাম দিয়েছেন তিনি ওই হেমবাবুস পার্লার। প্রবীণরা সেখানে বসতেন, নানান বিষয়ে আলাপ করতেন। আমাদের তাসমিনা খান যেটুকু বলে গেলেন সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা রাজনীতির হালচাল কোনো কিছুই তিনি দেখেননি, কারণ তার বয়স তখন কম ছিল। ওই প্রবীণদের মুখ থেকে শুনেছেন, কিন্তু প্রবীণরা বিশেষ করে যারা হিন্দু প্রবীণ ছিল তাকে অবজ্ঞা করত। ওই ল্যাবরেটরি থেকে, ওই হেমবাবুর পার্লার থেকে তার একজন প্রিয় ব্যক্তি বেরিয়ে আসছেন, তিনি মকবুল চাচা। পঞ্চাশবার যেমন গাইবান্ধা উচ্চারণ করেছেন, 32 বার তিনি মকবুল চাচাকে তুলে ধরেছেন। এই মকবুল চাচার কাছ থেকে তিনি অনেক শিখেছেন, জ্ঞান, বিজ্ঞান, এই জড়জগৎ, এই আণবিক বোমা এবং নানাবিধ বিষয় আদি তিনি মকবুল চাচার কাছ থেকে পেয়েছেন। কিন্তু তার মন বিষণ্ণ হয়ে যেত যখন এই হিন্দু মুসলিম বিভাগ কিংবা অস্পৃশ্যতা পাড়াতে একদিন এক বিদেশি খ্রিস্টান এসেছিলেন, তার সাথে উনি মেলামেশা করেছেন। বাড়ি ফেরার পর তার গায়ের উপর এক বালতি জল ঢেলে দেওয়া হয়েছিল, তাকে গোবর খেতে বলা হয়েছিল, এগুলো তাকে কষ্ট দিত। তার বন্ধু দুদু, দুদুর বাড়িতে তিনি যাওয়া আসা করতেন, অন্যান্য হিন্দুরা টিটকারি করত যে তুমি কাজটি ভালো করছো না। তিনি জিজ্ঞেস করতেন কেন, তারা নোংরা। তিনি বাড়ি গিয়ে দেখলেন অসাধারণ পরিচ্ছন্ন একটি পরিবেশ, তার মা তাকে পুত্রবোধ স্নেহ করতেন। ও, আমি তো সিরিয়াস কথা বলতে গিয়ে আমি তো ওদিকে চলে যাচ্ছিলাম, আমার তো কথা ছিল একটু হাসি রসিকতার বিষয়ে, তাই না? ঠিক আছে, হাসি রসিকতা। ওই আড্ডার মধ্যে উনি শুনতেন গান্ধী নামে একটি শব্দ, গান্ধী। পরে বুঝে গেল ও আচ্ছা, গান্ধী, গান্ধীটা কি? তো গাইবান্ধাতে এক ধরনের পোকা ছিল, পোকা। তো উনি প্রবীণদের কাছ থেকে শুনলেন নেতাজি সুভাষ বসু সম্পর্কে। নেতাজি সুভাষ বসুকে তিনি এই গ্রন্থে সেমি গড হিসেবে তুলে ধরেছেন। শেষ করছে, আরও বক্তা আছেন, শেষ কথাটি বলে যাই, সেটি হচ্ছে ওনার দুটো মাস্টার ডিগ্রি এবং একটি পিএইচডি থাকা সত্ত্বেও তিনি তার স্ত্রীর চাইতে কম শিক্ষিত। তাহলে তার স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা জানতে হলে অবশ্যই পড়তে হবে, সেটি সুব্রত কুমার দাসের ইন্ট্রোডাকশনে কাজ হবে না। আপনাদের অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসলে সুজিত কুসুম পাল ওনার এমনই একটা গুণ আছে যে বইটি না পড়েই আমরা বইটা পড়ে ফেলতে পেরেছি। আমার মনে হয় যে আপনারা অনেকটাই কানেক্ট করতে পেরেছেন, অনেক ইনফরমেশন আমরা পেয়ে গেলাম আসলে এই বইটিতে। আর সবচেয়ে মজার বিষয়, দিলীপ দার বইটি আমি যখন পড়ছিলাম আমার যেই ফিলিংসটা হচ্ছিল সেটা হচ্ছে যে কতটা সরল একজন লেখক হতে পারেন, মানে খুবই সরল মনা একজন লেখক। মানে উনি যখন একটা শিশু, একটা 5 বছরের দুটো বালক বালিকা, তারা স্কুলে একই স্কুলে একসাথে পড়তো, সেই বাচ্চা দুটোর মধ্যে একজন হিন্দু একজন মুসলিম ছিল, কিন্তু তাদের মধ্যে 5 বছরের বাচ্চা, তাদের মধ্যে তো তেমন কোনো বোধই ছিল না, কিন্তু এই যে ধর্মান্ধতার কারণে কী কী সমস্ত বিষয়গুলোর মধ্যে দিয়ে তারা গেল, তাদের কীভাবে পৃথক করা হলো, কীভাবে তারা
समाज विभिन्न भावे तक कलंकित हलो तक सेपारेट करा हलो ये विषयगुल दादा जो लिखे तक हमारे ठीक ही मना हलो उन्नी जो ओई पाँच बचर ओई दूजे बाच्चार कथा लिखन उन्नी जान ओई बयस ही एक मानूष एरपर उन्नी जो और एक बयस्क कारो के जे चरित्रटी चित्रायित करलें तक जान से ही आने यूनिवर्सल एक राइटर अनेक बड़ गुण एक लेखक निजे खोलस बैरिए एसे जो एक बाच्चार कथा बोलो बाच्चार मत कर ही आवेगटा प्रकाश करब जो किशोर तरुण युवक कथा बोल तक हमें से भाव करब चमत्कार एक बी আর একটি বক্তব্য শুনবো এখন আমাদের আজকের আসলে পরিকল্পনাটা এরকম যে আমরা অনেকের কথা শুনবো বই সম্পর্কে জানবো এবং ফাঁকে ফাঁকে আমরা কিছু গান শুনবো কবিতা শুনবো তো আমি আরেকজন বক্তাকে এখন ডেকে নিচ্ছি এরপরে আমরা বেশ কিছু গান শুনবো পরপর মঞ্চে আসছেন অরুণাংশ হোর আমাদের সমাজের একজন পরিচিত মুখ অরুণাংশ হোর ধন্যবাদ শুভ সন্ধ্যা আমি কোনো বক্তা নই আপনারা কখনো দেখেননি আমাকে কোথাও বক্তৃতা দিতে যাই হোক আমি সুব্রত বাবুর অনুরোধে তাছাড়া দাদাও বলেছেন সো আমাকে উঠতেই হচ্ছে আর কি তো যাই হোক সুধী দর্শক শ্রোতা ও আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ শ্রদ্ধেয় দিলীপ দা নমস্কার हाँ अभी दिलीप दार बोईटा एखोनो पढ़ा हुए उठी नहीं आमार तो ताई जोन्ने आमी किछु बोलते पारछी ना ओखाने कि लेखा हुए तो आमी आशा करब दिलीप दा आमाके जिज्ञेस करबेन ना जे एटा कोन जायगाटा तुम्हार सबचेये भालो लेगेछे किंबा आर कि लिखले तुम्हार एटा आरो भालो मने होतो तो सेटा आमी बोईटा पढ़ार शेषे हयतो दिलीप दाके बोलबो एमन हितैषी लोक আর কখনো আমার মন খারাপ হলে বা কোনো অসুবিধায় পড়লে ওনার সৎ উপদেশ আমাকে যেন আবার উজ্জীবিত করে তোলে তো যাই হোক আরেকটা কথা যে উনি যখনই ফোন করবেন তখনই বুঝতে হবে যে আমার এবার কিছু হাসির খোরাক আমার জন্য রয়েছে উনি কথায় কথায় উনি এমন সব কথা বলবেন যে আমাকে হাসতেই হলো বাঙালি তো এমনিতেই আজকাল হাসতে ভুলেই গেছে তো সপ্তাহ শেষে উনি আমাকে মনে করিয়ে দেন কি করে হাসতে হয় মানে আপনার মনটা ভালো হবেই আর কি কখনো উনাকে আমার সাথে কখনো আমি উনাকে দেখিনি পিএনপিসি করতে আজ অবধি দেখিনি সব সময় এমন সাবজেক্ট নিয়ে আলাপ আলোচনা করবেন যাতে আমি খুব উপভোগ করি এবং সেটা এবং এই জন্য বোধ করি উনাকে সবাই অত্যন্ত ভালোবাসেন তো যাই হোক আমি আর বেশি কিছু বলবো না আমি শুধু আরেকটি কথা বলতে চাই যে আজকে দাদার 86তম জন্মদিনে আমি আপনাদের সবার সাথে মিলিতভাবে प्रार्थना करछि एवं कामना करछि दादा जेन सुस्थ एवं शांतिते आरो 100 बत्सर बेचे थाकें आमादेर सबार माझे एमनी भावे आमादेर सबाइके हासि हास्य रसे भरिए तुलुन सबार मने अनेक प्राणेर संचार करुन आमरा सबाई आपनाके अत्यंत भालोबासि एवं एई बोले दादा के आबार श्रद्धा जानिए शेष करछि धन्यवाद असंख्य धन्यवाद ये चमत्कार मूल्यवान बक्तव्यर जन्य आपनी दुटो गल्पेर कथा बोलेछेन आपनी बोलेछेन जे आपनी बोईटी पढ़ेननी किन्तु बोईटीते दुटो घटनाई लेखा आछे खूब सुंदर करे लेखा आछे आमादेर ए रहस्यजनक 86 बछर बयसेर तरुणटी খুব খুব সুন্দর করে কিন্তু গল্পগুলো লিখেছেন তিনি খুবই সাহসী ছিলেন এই যে দাদা যেভাবে করে বললেন ঠিক তাই যে তিনি তার লেখা মতে তিনি খুব যে স্ট্রং বডি কিংবা খুব যে শারীরিকভাবে খুবই খুব বেশি সুবল বা ও ধরনের কিছু ছিলেন না কিন্তু তার সাহসটা ছিল অদম্য যখনই তিনি কোনো অন্যায় দেখেছেন তিনি রুখে দাঁড়িয়েছেন
তিনি দেখেছেন অন্যায়ভাবে কারোর সাথে অন্যায় করা হচ্ছে, তিনি নিজের ফিজিক্যাল স্ট্রেংথের কথা তখন ভাবেননি, তিনি ঝাঁপিয়ে পড়েছেন, তিনি মোকাবিলা করেছেন। এবং সত্যি সত্যি ওরকম একটা ঘটনা হয়েছিল, একটি মেয়েকে যখন উত্ত্যক্ত করা হচ্ছিল তিনি নিজের সিকিউরিটির কথা না ভেবে, নিজের স্ট্রেংথের কথা না ভেবে তিনি ঝাঁপিয়ে পড়েছেন, বিপদে পড়েছেন, এবং ভাগ্যক্রমে পুলিশ এসেছিল, পুলিশ তাকে উদ্ধার করেছেন এবং তিনি সম্মাননা পেয়েছেন সেটার জন্য। তো আসলে ভালো কাজের মূল্য হয়, এবং যদিও বিপদ ছিল, তিনি এরপরে উপদেশ পেয়েছিলেন, সাজেশন পেয়েছিলেন যে সব কিছু না বুঝে এভাবে ঝাঁপিয়ে না পড়তে, কিন্তু তিনি তো বারবার করেছেন। বইটি পড়লে আপনারা দেখবেন কিভাবে বারবার তিনি এভাবে বিপদে ঝাঁপিয়ে পড়েছেন, মানুষকে সাহায্য করবার চেষ্টা করেছেন। ধন্যবাদ। আমরা এবারে কিছু গান শুনে নেই। আমি একটু ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের পুরোটা অনুষ্ঠানে যিনি শব্দ নিয়ন্ত্রণ করছেন, ক্যারি ক্রিস্টোফার রোজারিও। আমি ধন্যবাদ জানাতে চাই এনআরবি টেলিভিশনকে যারা আমাদের ভিডিও ধারণ করছেন, এবং আমি ধন্যবাদ জানাতে চাই অদ্রি ভট্টাচার্যকে যে এখন মঞ্চে আসবেন এবং আমাদের পুরোটা সঙ্গীতায়োজনে সবার সাথে তবলায় সহযোগিতা করবেন। মঞ্চে এখন গানের জন্য আমি প্রথমেই আহ্বান জানাবো। আমরা মঞ্চে ডেকে নিচ্ছি নন্দিতা মজুমদার, এবং তবলায় সঙ্গতের জন্য আমি অনুরোধ করছি অদ্রি ভট্টাচার্যকে। ধন্যবাদ। সালাম, এখানে অনেক গুণীজনেরা আছেন আমার সামনে, আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি এরকম একটি আয়োজনে আমার সামান্যতম পরিবেশনার মাধ্যমে আজকের যিনি অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু তাকে আমার শ্রদ্ধা জানাতে আমি ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি সুব্রত দাদাকে আমাকে এই এত বিশাল একটা আয়োজনের মধ্যে আমার একটা পরিবেশনের সুযোগ করে দেওয়ার জন্য। আমার নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান, আমায় ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান, বনের পাখি রে কে চিনে রাখে, বনের পাখি রে কে চিনে রাখে, গান হলে ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। সবাই যাচ্ছে গীত সে
শুধু ভালোবাসো মোর গান। অসংখ্য ধন্যবাদ নন্দিতা আপনাকে আপনার সুললিত কণ্ঠের নজরুল সঙ্গীতটির জন্য। একটি কথা না বলেই পারছি না। হ্যাঁ, নজরুল ইসলাম লিখেছিলেন ভালোবাসো মোর গান আমায় নয়, কিন্তু আমরা আমাদের আজকের যে নায়ক, আমাদের আজকের যে দিলীপ দা, তাকে কিন্তু ভালোবাসি অনেকগুলো কারণে। তিনি একজন চমৎকার মানুষ, তিনি একজন চমৎকার লেখক। সবচেয়ে বড় কথা যে বিষয়টিতে আমাদের এর আগের বক্তা বলে গেলেন যে দাদা হাসান, আমরা দিলীপ দার সাথে যখন কথা বলি আমাদের মন ভালো হয়ে যায়, এটি একটি তার চমৎকার গুণ। আমার মনে আছে আমরা একসাথে টিফা করেছিলাম সেই করোনাকালীন সময়ে, আমরা যখন টিফা করি ওনার সাথে আমার অনলাইনে দেখা, অনলাইনে কথা, আমরা একসাথে পার্টিসিপেট করেছিলাম। তারপর থেকেই আমি হঠাৎ করে আমার মেইল বক্সে ইমেল খুললেই আমি দেখতে পাই দাদার ইমেল, আমি টেক্সটে পাই দাদার ছোট ছোট ছড়া, ছোট ছোট কবিতা, প্রত্যেকটি ভীষণ মন ভালো করা। এবং আমার তখনই মনে হতো যে এত অল্প পরিচয়ে এতখানি সময় দিচ্ছেন দাদা আমার জন্য, কিভাবে উনি এভাবে অনেকের জন্য আলো ছড়াচ্ছেন, এটি একটি তার চমৎকার গুণ। এবং এই গুণের জন্যও কিন্তু আমরা আপনাকে ভালোবাসি দাদা। আমি এবার একটি লোকসঙ্গীত শুনতে চাই। আমাদের মাঝে আছেন অমল দেব, আমি অনুরোধ করব দাদা অমল দেবকে মঞ্চে আসবার জন্য। সত্য সুপ নাচি মিলে ওরে, সত্য সুপ নাচি মিলে পাবিনে মানুষের দোষ, সত্য হল সুপথে চল করে আমার মন, সত্য হল সুপথে চল করে আমার মন, সত্য সুপথ নাচি মিলে, সত্য সুপথ নাচি মিলে পাবিনে মানুষের দোষ, সত্য বল সুপথ চল করে আমার মন, সত্য বল সুপথ চল করে আমার মন। Oh,
মানুষের দর্শন সত্য বল সুপথে চল ওরে আমার মন সত্য বল সুপথে চল ওরে আমার মন সত্য বল সুপথে চল ওরে অমলদেব মন ছুঁয়ে গেল গান্ধী অনেকটাই এটি আমাদের সেই বইয়ের প্রোটাগনিস্ট আমাদের জিন যে কেন্দ্রীয় চরিত্রটি সেই চরিত্রটির মানসিক অবস্থাটাই যেন এই গানটি সত্য বলা সুপথে চলা চমৎকার আমি এবারে মঞ্চে একটু কবিতা শুনতে চাই আমি আমার মনে হয় আমার দর্শকেরাও সেটা পছন্দ করবেন আমি মঞ্চে দেখে নিব একে একে অমিত মুখোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে কবিতা আবৃত্তির জন্য গাইবে সরস্বতী বন্দনা আমাদের তো প্রত্যেকেই শিক্ষার্থী শিখি প্রত্যেক দিনই সরস্বতী বন্দনা প্রথমে সরস্বতী বন্দনা গান দিলীপ সেটকে আমার সশ্রদ্ধ প্রণাম আপনার জন্মদিনে বাকি সকলকে আমার প্রণাম এবং আন্তরিক শুভেচ্ছা জয় জয় হে ভগবতী সূর্য ভারতী তব চরণো প্রণামামাহ জয় জয় হে কবিতা খুব ভালো কবি নাম রতনতনু ঘাটি আমার খুব প্রিয় কবি কবিতার নাম চাঁদ চোর চাঁদ চোর চাঁদ নেমে এসে বসলো যখন কদম গাছের ডালে তিনজন চোর ছিল চাঁদটাকে চুরি করবার তালে জ্যোৎস্না তখন ভাসিয়ে দিচ্ছে ডালপালা ঘর বাড়ি তিনজন চোর ভিজছিল তারা স্বপ্নের কারবারি একজন বলে এখন আমার গোটা চাঁদটাই পেলে ছেলের কপালে টিপ দিতে হবে না দিলে কাঁদবে ছেলে আরেকজন বলল তখন খেলা রাখো চাঁদ নিয়ে বিয়েতে মেয়েকে চাঁদ দিতে হবে না দিলে হবে না বিয়ে শেষজন বলে আমি তো চাঁদটা রাখবো নিজের কাছে সব স্বপ্নই জীবনে মিথ্যে এটুকুই বেঁচে আছে চাঁদ ভাগাভাগি করতে করতে উড়ল ভোরের পাখি চাঁদ চাওয়াটাই সত্যি জীবনে চাঁদটাই শুধু ফাঁকি জানি না কখন ডুবে গেছে চাঁদ চোখে জ্যোৎস্নার ঘোর কদম গাছের নিচে বসে আছে তিনজন চাঁদ চোর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অমিত মুখোপাধ্যায়কে তিনি চেষ্টা করেছেন আমাদের সবাইকে একটু আনন্দ দিতে একটু খুশি দিতে তার এই প্রয়াসকে আমি সাধুবাদ জানাই তার জন্য আমি চাই আমরা সবাই মিলে একটু করতালি দিই ধন্যবাদ আমি আরও ধন্যবাদ জানাই অর্পিতা মুখোপাধ্যায়কে তার সুললিত কণ্ঠের এই চমৎকার পরিবেশনার জন্য সত্যি মন ছুঁয়ে গেল অনেক ধন্যবাদ তোমাকেও আবারও একটি করতালি তার জন্য আমরা পরপর আরও কিছু গান শুনে নেব কিন্তু তার আগে আমি একটু মঞ্চে আহ্বান করব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই শহরের পরিচিত মুখ একজন গুণী কবি একজন চমৎকার মানুষ দেলোয়ার এলাহি আমি দেলোয়ার এলাহি আপনাকে মঞ্চে আহ্বান করছি আপনার বক্তব্যের জন্য ধন্যবাদ সমবেত সুধীবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা যাকে নিয়ে আজ এখানে কথা বলছি সমবেত হয়েছি এবং আনন্দের সাথে একে অন্যের পাশে বসেছি তিনি আমাদের সকলের প্রিয় ডক্টর দিলীপ চক্রবর্তী
এই মানুষটির সঙ্গে আমার পরিচয় হয়েছিল আরেকজন মানুষ, আরেকজন আলোকিত মানুষ, সুব্রত কুমার দাসের মাধ্যমে। আমি এজন্য সুব্রত কুমার দাসের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মানুষ বয়সে যে অনেক সময় নির্জ হয়ে যান, সেটাতে অনেক ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য নয়। দাদা আমাদের সেটা প্রমাণ করে দিয়েছেন, তার চিন্তায়, তার প্রখর স্মৃতিশক্তির প্রকাশে, তার রসবোধে এবং তার বুদ্ধিমত্তায় আমাদেরকে বারবার প্রমাণ করিয়ে দিয়েছেন যে তিনি চিরতরুণ। আজকে এখানে তিনি উপস্থিত হতে পারবেন কি না আমার একটা আশঙ্কা ছিল, তাকে এখানে দেখতে পেয়ে আমি খুবই খুশি হয়েছি। অনেক প্রিয় মানুষদেরকে এখানে দেখছি যাদের সঙ্গে অনেকদিন দেখা হয় না, এটা ভালো লাগছে। আপনারা সবাই ভালোবাসা জানবেন এবং পাশের জনকে ভালোবাসার কথা বলবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা এবার গানে ফিরে যাব। আমি মঞ্চে আসতে অনুরোধ করব তবলায় সাহায্য করবার জন্য অদ্রি ভট্টাচার্যকে, এবং আমরা এখন পরপর শুনে নেব দুটো গান, ঈশান ভট্টাচার্য এবং করবী মৈত্রের কণ্ঠে। প্রথমে মঞ্চে আমি আহ্বান করব ঈশান ভট্টাচার্য। দাঁড়িয়ে আছো তুমি আমার মঞ্চে আসতে অনুরোধ করব করবী মৈত্রকে। আমরা শুনে নেব করবী মৈত্রের গান, এরপর আমরা আরেকটি গান শুনব দেবাশিস দের কণ্ঠে। শুভ সন্ধ্যা, নমস্কার সবাইকে, শুভেচ্ছা স্পেশালি দাদাকে, 86তম জন্মদিনের শুভেচ্ছা। মরি ঘুম ঘরে এনে মনোহার, নামো 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 নামো, মোরে খুব ভরে এলি মনোহার, নামো 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 নামো, শ্রাবণ মেঘে নাচি নাটো মনোহার, নামো 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 নামো
ধন্যবাদ সবাইকে। না কিন্তু আপনার এই প্রয়াস দিলীপদার সম্মানে, আপনার এই চেষ্টার জন্য আপনাকে সাধুবাদ জানাই, অনেক ধন্যবাদ। মঞ্চে এবারে গান নিয়ে আসছেন দেবাশিস দে। আমরা এরপরে আরেকটি গান শুনবো শাশ্বত সানালের কণ্ঠে। মঞ্চে আসবার জন্য তৈরি থাকুন, ধন্যবাদ। শুভ সন্ধ্যা। প্রথমে দিলীপ দাকে জানাই নমস্কার। উনি আমার ইন্সপিরেশন। দিলীপ দাকে আমি চিনি 2013 সাল থেকে, যখন আমি ক্যানাডাতে এসেছি। আমি দিলীপ দাকে দেখি আর ভাবি আমার যখন নিজের 84 ইয়ার্স হবে তখন আমি কীভাবে লিড করব। সো হি ইজ মাই ইন্সপিরেশন, দ্যাট ইয়ং ম্যান। আই দ্যাটস ওয়াই মানে দিলীপ দা আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, এবং উনি আমাকে সবসময় এনকারেজ করেন, তা তাই জন্যে ওনার কাছে আমি অত্যন্ত ঋণী। তা ওনার অনুষ্ঠানে আজকে আমি একটা বাংলা মান্নাদের গান পেশ করব। জানি না আপনাদের ভালো লাগবে কি না। আমি কিন্তু রেগুলার সিঙ্গার নই, আমি বাথরুম সিঙ্গার, বাট আই ডিউরিং দ্য কোভিড আই ট্রাইড মাই বেস্ট টু লার্ন সাম মিউজিক। সুন্দরী গো দোহাই দোহাই করোনা আজ নিশিথে কাছে থাকো না বলো না, সুন্দরী গো দোহাই দোহাই মান করোনা। আমাদের খুব ভালো লাগলো। আসলে কোভিড আমাদের এই উপকারটা করেছে। আসলে যারা আগে গান গাইতো না, গান গাবার সাহস ছিল না, কিংবা সেই ইচ্ছেটা ছিল না, আমাদের এই কলা, আমাদের সংস্কৃতি, আমাদের এগুলোকে প্রচারের ক্ষেত্রে, আমাদের অনুশীলনের ক্ষেত্রে কোভিড আমাদের আসলে সুযোগ করে দিয়েছে। তো অনেক নেগেটিভ সাইডের মধ্যে এটা কোভিডের একটা পজিটিভ সাইড আমি মনে করি। আমরা এবারে একটু শুভেচ্ছা বার্তা শুনে নেব। আমি আহ্বান জানাবো মঞ্চে অসীম ভৌমিককে। শুভ সন্ধ্যা। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আসলে এমন একজন বিজ্ঞ, অভিজ্ঞ এবং প্রাজ্ঞ লোককে সম্মান জানাতে, যাকে
যিনি যার নিজের গুণে আমরা আমাদের সবাইকে আপন করে নিয়েছেন, তিনি হলেন দিলীপ অধ্যাপক ডক্টর দিলীপ চক্রবর্তী, আমরা যাকে সবাই যাকে বলি দিলীপ দা। শুভ জন্মদিন দিলীপ দা আপনাকে আবারও। আসলে আমি ভাবতে পারিনি আমি আসতে পারবো, প্রায় 3 সপ্তাহ আগে দিলীপ দা ফোন করে বলছিল, অসীম তুমি তো নিশ্চয় সুব্রতর কাছে শুনেছ একটা অনুষ্ঠান হচ্ছে, যদি আসতে পারো। আমি বলছি যে সন্ধ্যাবে, আসলে সেদিন দুপুরবেলায় আমার একটা অন্য জায়গায় যাওয়ার আছে, আসতে পারবো কি না, তো এই জন্য আমি ক্ষমা প্রার্থী। দেরি করে আসার জন্য অনেকজনকে মিস করেছি। আবারও আমি বলবো ধন্যবাদ এবং শুভ জন্মদিন। আমি মনে হয় বক্তব্য দীর্ঘায়িত না করাই ভালো, এখানে অনেকেই আছে যারা বলার জন্য, তারা বলবেন। শুভ সন্ধ্যা আগে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি এবারে মঞ্চে আহ্বান জানাবো ডক্টর সুশীতল সিংহ চৌধুরী। শুভ সন্ধ্যা। দিলীপ দা আমাদের ইন্সপিরেশন, আমরা জানি না আমরা এই বয়সে এরকম উত্তেজনা এবং উদ্দীপক থাকতে পারবো কিনা, তবে দিলীপ দা মাঝে মধ্যে আমাকে কল দেয়, আমি একটু অবাক হই, দিলীপ দা কোনো প্রবলেম, উনি বলে না, এনার্জি নেওয়ার জন্য দিলীপ দা আমাকে কল দেয়, আই ফিল প্রাউড অফ হিম। তো দিলীপ দা টরন্টো দুর্গাবাড়ির ম্যাগাজিনের এডিটর, আমাদের উৎসব আমি বারবার বলছি, এবং আজকের দিনে আমি, এটা আমার তৃতীয় অনুষ্ঠান, দিলীপ দার অনুষ্ঠানে আসবো আমি কথা দিয়েছি সুব্রত দাকে, আমি আয়োজকদেরকে ধন্যবাদ। আমার আরও দুটো অনুষ্ঠান বাকি, দুটো বিয়ে আমার নিজের না অন্য দুজনের, যেতে হবে, ক্ষমা চেয়ে নিচ্ছি। দিলীপ দা আপনি শতায়ু হন, শত বছরে আমরা আবার আপনাকে নিয়ে উৎসাহ উদযাপন করবো। গড ব্লেস ইউ অল, নমস্কার। আবৃত্তি শিল্পী শেখর গোমেল, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, সবাইকে শুভ সন্ধ্যা। আমাদের শ্রদ্ধেয় দাদা ডক্টর দিলীপ চক্রবর্তী, তার জন্মদিনের উৎসবে তাকে জানাই প্রণতি। ছন্দ মিলল কি না জানি না দিলীপ দার মতো, দিলীপ দা তো ছন্দ মিলিয়ে কথা বলেন এবং লিখেন। আমি দিলীপ দাকে শ্রদ্ধা জানাবো কবিগুরুর কবিতা দিয়ে, গীতাঞ্জলি থেকে। দিলীপ দার খুব প্রিয় একটি বই এবং আমাদের সবারই প্রিয় একটি বই গীতাঞ্জলি কবিগুরুর। কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। পুরানো আবাস ছেড়ে যাই যাবে, মনে ভেবে মরি কি জানি কি হবে, নূতনের মাঝে তুমি পুরাতন, সে কথা যে ভুলে যাই। দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। তোমায় আমায় মিলন হলে সকলই যায় খুলে, বিশ্বসাগর ঢেউ খেলায় উঠে তখন দুলে। তোমার আলোয় নেই তো ছায়া, আমার মাঝে পাই সে কায়া, হয় সে আমার অশ্রু জলে সুন্দর বিধুর। আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। ধন্যবাদ, আবারও শ্রদ্ধা জানাই, নমস্কার। অনেক ধন্যবাদ। বরাবরের মতো এই মুগ্ধতায় ছিল পুরোটি অডিটোরিয়াম। আমি এবারে আমরা আবার গানে গানের জন্য আহ্বান করব। আমাদের পরপর গান গিয়ে শোনাবেন বিখ্যাত, আমাদের জন্য অবশ্যই খুবই নাম করা শিল্পী এবং আমরা খুবই সুপরিচিত, যার কণ্ঠের সাথে অনেক অনুশীলন প্রাপ্ত এবং এখনও যিনি নিয়মিত প্রশিক্ষণ নিয়ে যাচ্ছেন, শুদ্ধভাবে গান গাচ্ছেন, আমাদের মাঝে আসছেন ভ্যালেন্টিনা ভৌমিক। খুন খেলা যে খেলব কখন, ভাবি বসে সেই কথা চাই। খুন খেলা যে খেলব কখন, ভাবি বসে সেই কথা চাই। খুন খেলা যে খেল সাথী, বড় তাহলে
উপলক্ষে আজকের অনুষ্ঠানে গান গাইতে এসে আমি প্রথমেই দাদাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। বলিও ননদি আর তোমাকে চাইলে বাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে গানগুলো। এটা অরুণাবু দার এটি একটি বড় গুণ যে আসলে তিনি সব ধরনের গানই শোনাতে পারেন। যদিও তিনি শুদ্ধ রবীন্দ্রসঙ্গীত গান চমৎকার রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন, দর্শকের অনুরোধে তিনি ঠিকই মাতিয়ে দিলেন মঞ্চ। মঞ্চে আসছেন ডক্টর মমতাজ মমতা। এরপরই আমরা তার গানের পরই আমরা আজকের অনুষ্ঠানের মূল পর্বে চলে যাব, আজকের বইয়ের মোড়ক উন্মোচনের বেলায়। Thank you.
অসংখ্য ধন্যবাদ ডক্টর মমতাজ মমতা আপনাদের সুন্দর গানটির জন্য। সুপ্রিয় দর্শক, এখন এলো সেই মহেন্দ্রক্ষণ। আমরা সারা অডিটোরিয়ামে সবাই উদ্বিগ্নভাবে বসে আছি, আমাদের প্রতীক্ষার অবসান হবে এখনই। আমরা এখনই আজকের বইটির মরক উন্মোচনে চলে যাব। আমি এখন মরক উন্মোচনের জন্য বিনীতভাবে মঞ্চে আহ্বান করব আজকের অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা, বাংলা মেইল পত্রিকার সম্পাদক, এনআরবি টেলিভিশনের সিইও, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শহীদুল ইসলাম মিন্টুকে আরও ডেকে নেব আজকের অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু, আমাদের সকলের পূজনীয় লেখক দিলীপ চক্রবর্তীকে। আমি আজকের অনুষ্ঠানের অন্যতম আরেকজন উদ্যোক্তা, আমাদের সকলের প্রিয় সুব্রতদাকে অনুরোধ করব এই মোড়ক উন্মোচনের পর্বটি পরিচালনা করবার জন্য। মঞ্চে আসছেন শহীদুল ইসলাম মিন্টু, সুব্রত কুমার দাস এবং দিলীপ চক্রবর্তী। আমরা আজ যেই বইটির মোড়ক উন্মোচন উপভোগ করতে যাচ্ছি সেটি দিলীপ চক্রবর্তীর চতুর্থ বই জিন, এ মেমোর অফ অক্টোজেনারিয়ান ক্যানাডিয়ান বেঙ্গলি। আমি আরও মঞ্চে আসবার জন্য অনুরোধ করব সমাজকর্মী মহসিন ভূঁইয়া আপনাকে। আপনাদের আমাদের সাথে পেলে ভালো লাগবে। ধন্যবাদ। আমাদের ডক্টর দিলীপ চক্রবর্তীর চতুর্থ বইটি মোড়ক উন্মোচিত হতে যাচ্ছেন। আমরা মঞ্চে দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন শহীদুল ইসলাম মিন্টু, আমাদের সাথে রয়েছেন সুব্রত কুমার দাস, আমাদের সাথে রয়েছেন মহসিন ভূঁইয়া, এবং অবশ্যই আমাদের আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ কেন্দ্রবিন্দু আমাদের ডক্টর দিলীপ চক্রবর্তী। এই সেই বই যে বইটি নিয়ে এতক্ষণ এত কথা হলো, এতজন এসে এত চমৎকার চমৎকার কথাগুলো বললেন এবং আমরা জানলাম, আমার বিশ্বাস এই বইটি লিখব করবে আমাদের সকল পাঠককে। অনেক ধন্যবাদ। আমি এবারে দর্শকদের মধ্যে থেকে আহ্বান করব, আপনারা যদি কেউ দাদার সাথে এসে ছবি তুলতে চান, তাকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাতে চান, আপনারা মঞ্চের বাঁদিক থেকে উঠে এসে শুভেচ্ছা জানিয়ে ডান দিক থেকে নেমে যেতে পারেন। সকলের জন্য উন্মুক্ত, আপনারা যেই চান আপনারা সবাই আসতে পারেন। আমরা শুনতে পাচ্ছি যারা শুভেচ্ছা জানাতে আসছেন তারা অলরেডি এখনই দিলীপদার শততম জন্মবার্ষিকী উদযাপনের জন্য উইশ করে যাচ্ছেন। আমরা সবাই আশা করি আমরা ততদিন পর্যন্ত সবাই থাকবো, আমি চাই আমরা সবাই বেঁচে থাকি, আমরা সবাই দাদার সেঞ্চুরি, আমরা একশোতম শততম জন্মবার্ষিকী একসাথে উদযাপন করবো, হয়তো আরো অনেক বেশি আনন্দ নিয়ে। সুপ্রিয় দর্শক মন্ডলী,
অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য, এই মহেন্দ্র ভন্তি একসাথে উপভোগ করবার জন্য। আমি এবারে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠানের যিনি কেন্দ্রবিন্দু ডক্টর দিলীপ চক্রবর্তীকে, আমরা তার বক্তব্য শুনে নেব। বাকি সবাইকে আমি অনুরোধ করব চেয়ারে গিয়ে বসবার জন্য। ধন্যবাদ। টরন্টোতে স্নেহের বটবৃক্ষ সবার দাদা, আমার পিতৃব্য, আমার কাকা শ্রী শ্রী দিলীপ চক্রবর্তীর 86তম জন্মদিন, বারবার ফিরে আসুক। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা এবার অনুভূতি জেনে নেব আজকের এই অনুষ্ঠান যাকে ঘিরে, সেই ডক্টর দিলীপ চক্রবর্তী, তিনি তার অনুভূতি ব্যক্ত করলেন এবং শুভেচ্ছা ব্যক্ত করলেন। ধন্যবাদ। সবার শেষ বক্তা হিসাবে আজকে আমার নাম, আর কিছু বললে পরে পূর্বে মনস্কাম, সব প্রথমে আপনাদেরকে জানাই আমার প্রণাম। মানুষ যখন হঠাৎ কোনো গভীর দুঃখ পায় বা হঠাৎ কোনো আনন্দের অনুভূতি হয়, সেই সময় বোবা হয়ে যায়, কথা খুঁজে পায় না, সে বাকরুদ্ধ হয়ে যায়। আজকে আমারও সে অবস্থা আনন্দে। আপনারা আমার এই দিনে এতজন এভাবে এসছেন, আমাকে জানাচ্ছেন শুভেচ্ছা, যদি জানি আমি এর যোগ্য না, কিন্তু আমি আন্তরিকভাবে আপ্লুত, আমি আবেগতাড়িত, আমি চেষ্টা করব আপনাদের এই ভালোবাসা, এই শুভেচ্ছা উপযুক্ত মর্যাদা দিয়ে জীবনে দিতে। বছর 8-10 আগে আমি মাঝে মাঝেই সুযোগ পেলেই ব্যাংক পড়তে চলে আসতাম, দুটো কারণ। এক আসতে এখানে আমাদের আমার দেশবাসী বাংলাদেশের অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ হতো, তারা আমাদের খুব ভালোবাসত, খুব স্নেহ করতো, সেই জন্য আমি বারবার আসতাম। আমি এখনও মনে করি আমি এসে থাকতাম প্রায় সুব্রত দাসের বাড়িতে, এবং ওর স্ত্রী নীলিমার আতিথেয়তা ছিল আমার একটা উপরি পাওনা। নীলিমার রান্না করা খাবারে কি স্বাদ, কি স্বাদ বাবারে! নীলিমার রান্না খাবার একবার দেখে একবার খেলে বারবার খাবেন তা রসগোল্লা খেলে। কিন্তু এখন এই বয়সে এসে আমি ড্যান পড়তে খুব একটা আসি না। প্রথম কারণ আমার বয়স, আর দ্বিতীয় কারণ আমি ভয়ে আসি না। কেন? কারণ যেহেতু আমার বয়সী যারা বন্ধুবান্ধব, তাহলে আমার মতন বুড়ো মানুষ আর কেউ নেই, তো ওরা আমাকে পেলেই ধরে নিয়ে কোনো সভার সভাপতি বানিয়ে দেয়। এই গত মাসে জুলাই মাসে একটা সভা হলো, এখানে মিন্টু ভাই ওরা 15 জন উদীয়মান সাহিত্যিক যাদের সদ্য পুস্তক প্রকাশিত হয়েছে তাদের অভিনন্দন জানালো, সম্মাননা জানানো হলো, সেই চমৎকার অনুষ্ঠানে আমাকে সভাপতি করেছিল। তারও আগের বছর জুলাই মাসে যখন অসিত দত্তের বইটা বেরোলো, সেখানেও ওরা আমাকেই সভাপতি করেছিল। সে ডক্টর সুশীত চৌধুরী হোক, সুব্রত দাসী হোক, মিন্টু ভাই হোক বা সুজিত কুসুম পাল হোক, এরা ভাবে সব ব্যাটাকে ছেড়ে দিয়ে এ বুড়ো ব্যাটাকে ধর, একে জবরদস্তি সভাপতি কর। আমার ভয় ছিল যে আজকে সভাতে হয়তো সুব্রত আমাকেই সভাপতি করবে, তো না, সেটা করেনি। তবে এই সভাতে সভাপতি হওয়ার জন্য কোনো বুড়ো লোক খুঁজে পায়নি বলে ও কোনো সভাপতি রাখেনি। এই সভাটা সভাপতি বিহীন সভা, কারণ এত বুড়ো মানুষ ও আর পায়নি 86 বছরে। আমি ঢাকা জেলার লোক আগেই বলেছি, সবাই মজা করে বলতো বিদ্যা বদবুদ্ধি টাকা তিন নিয়ে ঢাকা। অবশ্য এই সভাতে সভাপতিকে আমারটা লাভ হয়, আমি অনেক ভালো ভালো পুস্তক উপহার পাই, সুব্রত কুমার দাসের বই, সুজিত পাল, তসবিনা খান, জাকারিয়া সাহেব, মোবারক রশিদ সাহেব, সবার নন্দীগোপাল দেবনাথ ভালো ভালো বই উপলব্ধ পাই, যেগুলো পড়ে আমি উপকৃত হই, আমি ঋদ্ধ হই, আমি সমৃদ্ধ হই। আমরা জানি এক বিখ্যাত ইংরেজ সাহিত্যিক ছিলেন, তার নাম স্যামুয়েল জনসন। ওনার একটা জীবন লিখেছিলেন
ওনার নাম ছিল জেমস বসওয়েল। বসওয়েল এমন চমৎকার জীবন লিখেছিলেন যে যারা আগে স্যামুয়েল জনসনের লেখা বেশি পড়েননি তারাও ওই বসওয়েলের বই পড়ার পর ওর বই স্যামুয়েল জনসন সম্বন্ধে পড়তে আগ্রহী হন এবং তার লেখা পড়তে শুরু করেন। তখন ইংল্যান্ডে একটা কথা খুব চালু হচ্ছিল, ই জনসন আর রেয়ার, বসওয়েল আর রেয়ার আর, মানে জনসন যদি প্রতিভাশালী হন তাহলে জেমস বসওয়েল আরও বেশি প্রতিভাশালী। তা আমাদের এ বাঙালি সমাজের জেমস বসওয়েল হচ্ছেন সবার প্রিয় শহীদুল ইসলাম মিন্টু, যার কল্যাণে এই 15 জন নবাগত সাহিত্যিককে আমরা জানতে পারছি, চিনতে পারছি, তাদের গুণাবলী, তার লেখনীর কতটা সম্পৃক্ত আমরা তা বুঝতে পারছি, অনুধাবন করতে পারছি। সেই আমাদের সেই বসওয়েলকে আমি সম্মান জানাই। ইংরেজরা ইউরোপের বিখ্যাত কবি আমরা জানি হোমার, কিন্তু হোমার লিখতেন গ্রিক ভাষায়, উনি ছিলেন গ্রিসের লোক, ফলে ইংরেজ ভাষাভাষী লোকেরা হোমার বা গ্রিক সাহিত্য ভালো বুঝতে পারত না, কারণ তারা গ্রিক ভাষা জানত না। দেখ চ্যাপম্যান বলে এক ভদ্রলোক প্রথম উনি গ্রিক ভাষার অনুবাদ, বিশেষ করে হোমারের কবিতার অনুবাদ ইংরেজিতে করলেন, ফলে ইংরেজি ভাষাভাষী লোকেরা প্রথম জানতে পারলো যে হোমার কত বড় কবি। এই জন্য বিশিষ্ট ইংরেজ কবি জন কিটসের একটা বিখ্যাত কবিতা উনি লিখেছিলেন, অন ফার্স্ট লুকিং ইন চ্যাপম্যান হোমার। আমাদের এই দন্ত বাঙালি সমাজেও একজন চ্যাপম্যান আছে যাকে আমরা বলতে পারি পৌরাণিক ভাষায় ভগীরথ, যেমন ভগীরথ মর্তে প্রথম গঙ্গাকে আদান করেছিলেন, সেরকম আমাদের ভেতরে সুব্রত কুমার দাস, ইনি বাংলাদেশে থাকতেন, প্রথিত যথা সাহিত্যিক, মননশীল গবেষক, ইনি প্রথম বাংলাদেশ নোবেল মানে একটা ওয়েবসাইট তৈরি করে সারা পৃথিবীর লোকের কাছে বাংলাদেশের সাহিত্যের সম্মানকে পৌঁছে দিয়েছিলেন, যেটা একটা অনবদ্য কীর্তি। উনি সেই কীর্তি এখানে রেখেছেন, কানাডাতে এসেও উনি যারা বাংলা ভাষাভাষী তাদেরকে পুরো কানাডিয়ান সাহিত্য সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান দেওয়ার জন্য একটা চমৎকার বই লিখেছেন, কানাডীয় সাহিত্য এক বিচ্ছিন্ন ভাবনা। আমাদের মাঝে সুব্রত কুমার দাস ওরফে আমাদের মাঝে এই ভগীরথ হচ্ছেন সুব্রত কুমার দাস, যাকে আমরা সবাই ভালোবাসি, শ্রদ্ধা করি, এবং আজকের অনুষ্ঠানের উনি অন্যতম উদ্যোক্তা। সুব্রতর অনুপ্রেরণায় আমি বলবো এখানে অনেক বাঙালি, আমি নিজে তার মধ্যে একজন, যার প্রথম মুদ্রিত পুস্তকের প্রেরণা অনুপ্রেরণা বা বাংলা ভাষায় বলতে গেলে খেলা সব সুব্রত কুমার দাস। সে আমার বই হোক, সুজিত কুসুম পালের বই হোক, শেখর গমেশের বই হোক, সুজিত কুসুম পালের বই হোক বা রঙ্গলাল বাবুর বই হোক, অনেকের বই প্রথম উজ্জ্বল হয়েছিল সুব্রত কুমার দাস এবং অবভিয়াসলি মিন্টু ভাইয়ের প্রচেষ্টায়, এদের আমরা সবাই আন্তরিকভাবে ভালোবাসি। আজকে উদ্দেশ্য হচ্ছে আমার তো বয়স গেল, একটা বই, একটা বইয়ের পুস্তক উন্মোচন হলো, ঠিক আছে। একটা বই কি, একটা বই আমরা জানি বইটা একটা জানালা যা দিয়ে লেখকের অন্তরে অন্তঃস্থল আমরা দেখতে পারি এবং লেখকের চোখ দিয়ে বাইরের বিশ্বের জনতাকে আমরা দেখতে পারি, আমরা বুঝতে পারি, আমরা জানতে পারি। এটা হচ্ছে লেখক একটা বইয়ের গুণ। একটা বই পড়ে, ভালো একটা বই পড়ে, যারই বই হোক, আমরা দুটো জিনিস পাই, একটা যে আনন্দ বর্ধন হয় আমাদের, আর আমাদের জ্ঞান বর্ধন হয়, আনন্দ বাড়ে জ্ঞানও বাড়ে। ঠিক এই কথাটা আজ থেকে 400 বছর আগে বিশেষ করে ইংরেজ রচয়িতাকার ফ্রান্সিস বেকন বলে গেছেন, উনি ছিলেন শেক্সপিয়ারের সমসাময়িক, ওর বিখ্যাত এসে অফ স্টাডি, তার প্রথমেই বলছেন স্টাডি বুকস সার ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর এবিলিটি, অর্থাৎ আমাদের আনন্দ এবং ক্ষমতা বৃদ্ধি করে বই। এবং উনি আরও বলেছেন সব বই পড়ার মতন না, সাম বুকস হ্যাভ টু বি টেস্টেড, সাম ফিউ হ্যাভ টু বি সোয়ালোড,
and some very few are to be chewed and digested. কয়েকটা বই শুধু উপর পড়তে হবে, কয়েকটা বই গলা ধারণ করতে হবে, আর কয়েকটা বই একেবারে মুখস্থ করে কণ্ঠস্থ করে ফেলতে হবে, আত্মীয়করণ করে ফেলতে হবে, সেই বইগুলো তার জন্য উচিত দাবি করে। আমাদের উপনিষদে একটা চমৎকার শ্লোক আছে, এটা হচ্ছে পূর্ণ মদ পূর্ণ মৃদং পূর্ণাক পূর্ণ মদচ্ছতি পূর্ণাচ্চ পূর্ণ রুমায়ম পূর্ণ রুমা বৈশিষ্ট্যতি, অর্থাৎ পূর্ণ থেকে পূর্ণ চলে গেল, পূর্ণই থাকে। কথাটা একটু অবিশ্বাস্য লাগে, আমার কাছে ষোলো আনা জিনিস আছে, ষোলো আনা থেকে যদি আট আনা নিয়ে নেয় তা আমার তো আট আনা থাকবে তো, না বলছি এমন জিনিস যে ষোলো আনা থাকলে ষোলো আনা যদি নিয়ে যায় ষোলো আনাই থাকবে অবশিষ্ট। যেমন একটা বই, একটা বই ভালো বই তাতে সমস্ত জ্ঞান যা আছে সেই সমস্ত জ্ঞান যদি একজন পাঠক নিয়ে নেয় সেই বইয়ের যা জ্ঞান তা কিন্তু এক আনাও কমে না, সেই বইয়ের জ্ঞান যা ষোলো আনা আগে ছিল সে ষোলো আনাই আছে। শুধু একজন পাঠক নয়, যে এক লক্ষ পাঠক ও বইটা পড়ে ষোলো আনা জ্ঞানই নিয়ে নেয় বই থেকে, সেই বইয়ের জ্ঞান কিন্তু এতটুকু কমে না, সেই বইয়ের জ্ঞান সে পুরো ষোলো আনাই থাকে। এই জন্যই বলছে পূর্ণ থেকে পূর্ণ গেলেও পূর্ণই অবশিষ্ট থাকে। এ কথাটি বাংলায় বলছেন, এ ধন সে ধন নয় কেউ লবে কেড়ে, যতই করিবে দান তত যাবে বেড়ে। এটা হচ্ছে বিদ্যা। বিদ্যা কথাটা আমরা জানি সংস্কৃতে বিদ্যা চোদ্দ থেকে এসছে, বিদ মানে উইজডম প্রজ্ঞা। এই উইজডম কথাটা যে আমরা যদি ধরতে পারি আমার অনেকটা নিরাকার অ্যাবস্ট্রাক্ট, আর বই যেটা পুস্তক এটা হচ্ছে কংক্রিট বা সাকার। বিদ্যা যদি নিরাকার ব্রহ্ম হয় তাহলে পুস্তক হচ্ছে সাকার দেবী মা সরস্বতী। এই বিদ্যা থেকেই সব কিছু হয়, মানুষকে বিদ্যান হলে সে তার সংস্কার তার সভ্যতা তার আচরণ সব পরিশোধিত হয়ে যায়। আমরা বলি বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্যা বিনয় দান করে। একটা বিদ্যান মানুষ সে বিনয়ী হয়, সে উদ্ধত হয় না, সে দুর্বিনীত হয় না, সে ভদ্র নম্র হয়। যেমন একটা গাছে যদি ফল ধরে থাকে, ফলবান বৃক্ষ, সে নিজের ভারে ঝুঁকে পড়ে থাকে, সে বিদ্যান ব্যক্তিও বিদ্যার ভারে সবসময় নুয়ে পড়ে থাকে ঝুঁকে থাকে। এটা হচ্ছে বিদ্যার বৈশিষ্ট্য। আর বিদ্যান এমনই জিনিস, আমরা বলি স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে, শুধু নিজের দেশেই রাজা সম্মান পান, যিনি বিদ্বান তিনি সারা পৃথিবী জুড়ে সম্মান লাভ করেন। এটি হচ্ছে বিদ্যার বৈশিষ্ট্য। আর কিছু লোক ছিলেন যারা বই পড়াটাকে পছন্দ করতেন না, তারা বলতেন প্রকৃতি, যেমন ওয়ার্ডসওয়ার্থ পোয়েট্রি অফ নেচার, তিনি বলতেন এত বই পড়ো না, বই পড়ে একটা কুজো হয়ে যাবে। সে বলছেন আপ আপ মাই ফ্রেন্ড অ্যান্ড কুইট ইউর বুকস অর সিওরলি ইউ উইল গ্রো ডাবল, আপ আপ মাই ফ্রেন্ড অ্যান্ড ক্লিয়ার ইউর লুক বাই অল দিস টয়েল অ্যান্ড ট্রাবল। তোমার দরকার নেই বই, বইয়ের জ্ঞান কদিন, কয়েকশো বছরের জ্ঞান, আর প্রকৃতির জ্ঞান কত লক্ষ লক্ষ বছর ধরে। তো মানুষ যাদের শিক্ষিত হয়েছে জ্ঞান লাভ করেছে প্রকৃতির থেকে লাভ করেছে, বই থেকে লাভ করেনি। তোমরা যদি শিখতে যাও তাহলে তোমরা যাও প্রকৃতির কাছে। অর্থাৎ বলছেন কেন ওয়ানিন পাল ধরে ভাড়া ডালুর মে টিচ ইউ মোর অফ ম্যান অফ মরাল ইভেল অ্যান্ড অফ গুড দ্যান অল দ্য সেজেস ক্যান, সমস্ত পণ্ডিত ব্যক্তি তোমাদের শেখাতে পারে নৈতিকতা সম্বন্ধে, তার চেয়ে অনেক বেশি শেখাতে পারে প্রকৃতি। একথাই বাংলায় কবি বলছেন, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইলে, বেগে চলার শিক্ষা আমি বায়ুর কাছে পাইলি, সূর্য আমায় শিক্ষা দিল আপন তেজে চলতে, চন্দ্র আমায় শিক্ষা দিল নম্র মৃদুর বলতে। এই বইয়ের শিক্ষাতেই আমরা সব কিছু শিক্ষা পাই, সব কিছু জানতে পারি, সেখান থেকেই আমরা তিনশো বছরে পুরনো জিনিস করতে পারি। আজকে খুব বেশি কথা অনেকক্ষণ হয়ে গেলে আমি বেশিক্ষণ সময় নেব না, শেষ করা দিয়ে আসছি, কিন্তু শেষ করাটা প্রবলেম হচ্ছে শেষ করবো কোথায়, জীবনের শেষ হতে যেটা হয় না, যেখানে একটা শেষ সেখানে আরেকটা শুরু। যেমন
আমাদের একটা বাল্য শেষ হলো, শৈশব শুরু হলো, শৈশব শেষ হলো, যৌবন শুরু হলো, যৌবন শেষ হলো, বার্ধক্য শুরু হলো, বার্ধক্য শেষ হলো, জীবন শেষ হলো, মৃত্যু। কিন্তু মজা হচ্ছে মৃত্যু জীবনের শেষ না, মৃত্যু জীবনের শুরু। তাই বলছে নয়নে শুরু আতুরি ধরে, শেষ নয় চিন্তার পরে, আগেও আছে পরেও আছে। এই কথাটা বুঝে নে রে, জীবন মরণ পা ফেলা আর পা তোলা তোর পরিপতি। একই কথা রবিঠাকুর বলে গেছেন, জন্ম মৃত্যু দোহে লোহে জীবনের খেলা, চলার অঙ্গ যেমন পা তোলা আর পা ফেলা। কাজে শেষ কথা তো নেই, কিন্তু সব নিয়মই ব্যতিক্রম থাকে। সেই ব্যতিক্রমটাকেই স্বামী-স্ত্রী ঝগড়ায় স্ত্রীর কথা, স্ত্রী যখন দেখে স্বামীর সঙ্গে ঝগড়ায় পারছে না, তর্কে পারছে না, কোন ঝাঁটা হয়ে গেছে, তখন স্ত্রী খেপে গিয়ে বলে, তোমাকে আমি শেষ কথা বলে দিলাম, এরপরে আরেকটা কথা বলো, কালকে আমি বাপের বাড়ি চলে যাবো। স্বামী ভয়ে চুপ করে যায়। এটাই জগতের একমাত্র শেষ কথা, আর শেষ কথা বলে কিছু নেই। আজকে না বলে আমার সময় শেষ হয়ে এসছে, আপনারা স্বাভাবিকভাবে ক্ষুধার্ত বোধ করছেন। আমরা জানি হাংরি ম্যান ইজ এন অ্যাংরি ম্যান, কাজে বিক্রম করতে আমি সময় করতে পারব না, তখন আমার দিকে তাকাচ্ছে। হ্যাঁ, আমি এক্ষুনি থাকবো, বিক্রম করার মতন বিদ্যা বুদ্ধি কোনোটাই আমার নেই। আপনারা যখন ধৈর্য শুনলেন, এই জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি সবাইকে আমি সূত্র সূত্রে জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করবো। তার আগে আজকে আপনারা যারা দেখছেন তাদের আমি ধন্যবাদ জানাবো, তারা চমৎকার মাঝে মাঝে হাততালি দিয়ে বক্তাদের উৎসাহিত করছেন। আমার মনে পড়ছে, বাগানকে সাজিয়ে তোলে, বাগানকে সাজিয়ে তোলে কুশল পরিশ্রমে মালি, সভাকে মাতিয়ে তোলে দুই হাতের তালি। মন্দির মে যে ঘন্টি বাজে, মন্দির মে যে ঘন্টি বাজে দেবতা হোশ মে আতা হায়, সভানে জব তালিয়া বাজে বক্তা জোশ মে আতা হায়। আমরাও আজকে বসে আসবো, আর সবচেয়ে শেষে আমি সবার আগে আজকে যারা আমাদের আনন্দবর্ধন করলেন গান গেয়ে আবৃত্তি করে ভাষণ করে, তাদের সম্বন্ধে দুটো কথা বলে আমি আমার বক্তব্যকে এখানেই শেষ করব আপনাদের অনুভূতি নিয়ে। প্রথমেই বলতে হয় মিন্টু ভাইয়ের কথা। এই লোকটাকে আমি যত দেখছি তত আমি অবাক হচ্ছি। আজকে দীর্ঘদিন ধরে তিনি এনার্জি টেলিভিশনের কর্ণধার সিইও। এনার্জি মানে আপনারা জানেন সব টেলিভিশন, আমি বলি এনার্জি মানে অন্য, এনার্জি হচ্ছে নবরত্ন ভাণ্ডার। এখানে এখানে আছে রেজাউল ভাই আছে, মিন্টু ভাই আছে, সুব্রত আছে, বাকি সবাই তো আছে। আমি এটা ভেবেছিলাম এদের সবাইকে আমি শুভেচ্ছা জানাবো, পরে দেখলাম সবাইকে জানাবার দরকার নেই, এক মিন্টু ভাই জানালেই সেই শুভেচ্ছা সবার চলে যাবে। তাহলে আমরা জানি নদীতে ফুল ফেললে সেই ফুলটা সমুদ্রেই যাবে। মিন্টু ভাইকে একটু প্রশংসা করা মানে এনআরবি সকলকে সেই প্রশংসার ভাগ দেওয়া। আর মিন্টু ভাই আরেকটা কাজ করেছে বাংলা মেল, তারা সম্পাদনা আজকে অবশ্য গভর্নমেন্ট বলে একটা লোকের দুটো পোস্ট থাকা উচিত না, একটা পোস্ট থাকা উচিত, তাহলে মিন্টু ভাই দুটো পোস্ট আমরা দিয়েছি সম্মানের সঙ্গে, আমরা চাচ্ছি উনি চালান। ওকে আমি একটা কথা বলতে পারি, আমি আগেও বলেছি ওর যে অবদান আমি নিঃসন্দেহে বলতে পারি মিন্টু ভাই সম্বন্ধে। টরেন্টোবাসী বাঙালি সমাজ ভুলিবে না তব ঋণ, টরেন্টোবাসী বাঙালি সমাজ ভুলিবে না তব ঋণ, তোমার মহিমা লভিতে গরিমা দিন দিন প্রতিদিন। সাহিত্যিক সুব্রত দাস, সাহিত্যিক সুব্রত দাসের কানাডা সাহিত্যের উপর অসামান্য দখল, সুব্রত দাসের কানাডা সাহিত্য সম্বন্ধে অসামান্য দখল। তিনি বাঙালি সব ভাষীদের চিনিয়েছেন কানাডা সাহিত্যের দিকপাল সকল। মিন্টু ভাইয়ের এবং সুব্রত দাসের সাহিত্যের নান্দনিক যাত্রা রেজাউল ভাইয়ের ক্যামেরায় লাভ করে অন্য মাত্রা। সঙ্গীতে উত্তম চণ্ডীপাঠে পারঙ্গম,
সঙ্গীত উত্তম চণ্ডীপাঠে পারঙ্গম ভাষণে খাসা যেমন মার্মিক বিশ্লেষণ তেমনি সাবলীল অরুণাঞ্চলের ভাষা ডক্টর অরুণব ভট্টাচার্যের গান শুনে জুড়ায় প্রাণ ডক্টর অরুণব ভট্টাচার্যের গান শুনে জুড়ায় প্রাণ ওনার গানের গলা যেন ভগবানের প্রাণ ব্যারিটন ভয়েসের অধিকারী ব্যারিটন ভয়েসের অধিকারী শ্রীমান শেখর গোমেজ ওর আবৃত্তি শ্রোতার মনে যে আনে নান্দনিক আমেজ করবী মর্ত্যের গানে শ্রোতার মন চলে করবী মর্ত্যের গানে শ্রোতার মন চলে অদ্রি ভট্টাচার্যের কর্তবলা যেন কথা বলে সঙ্গীত যে কত মরণ সঙ্গীত যে কত মর্মস্পর্শী হতে পারে সঙ্গীত যে কত মর্মস্পর্শী হতে পারে দেবাশীষদের গান সেটা বোঝায় বারে বারে যেমন মার্মিক বিশ্লেষণ যেমন মার্মিক বিশ্লেষণ তেমন সাবলীল গদ্য ইয়েস স্কলার সুজিত কৃষ্ণ পালের লিখন শৈলী অনবদ্য অর্পিতা মুখার্জির গান শ্রোতার মন মাতায় অর্পিতা মুখার্জির গান শ্রোতার মন মাতায় ওর গান যেন কানের ভিতর দিয়া মরমে পশিয়া যায় অনুরাধা এরপরে এরপরে আসবেন অনুরাধা সমাজপতির গানের সুর লয় গমক অনুরাধা সমাজপতির গানের সুর লয় গমক শ্রোতার মনে জাগায় নান্দনিক চমক আজকে উনি অসুস্থ শ্বশুর মশাই অসুস্থ হয়ে পড়েছেন বলে আসতে পারেননি হাসপাতালে আছেন আমার দ্রুত তার আরোগ্য কামনা করি যার মনোজ্ঞ ভাষণে যার মনোজ্ঞ ভাষণে বসে নিজ আসনে শ্রোতাল হিয়া কাপে থরথর তিনি মিশে থাকাবাসী ধীমান বক্তা শ্রীমান গোবিন্দর নন্দিতা দেবী সঙ্গীত শ্রবণে নন্দিতা দেবীর সঙ্গীত শ্রবণে প্রাণে জাগে বিমল আনন্দ ও সঙ্গীতের চলনে আছে মুক্ত প্রাণের ছন্দ দেলোয়ার এলাহির কবিতা দেলোয়ার এলাহির কবিতা সকালের কবিতা তাতে আছে সূর্যের লালিমা নাই কষ্ট নাই দেশ নাই হিংসা নাই দেশ নাই কোন প্রকারের কালিমা অসীম ভূমি অসীম ভৌমিক ইজ ফিজিক্যালি অ্যান্ড ইন্টেলেকচুয়ালি টল দি অসীম ভৌমিক ইজ ফিজিক্যালি অ্যান্ড ইন্টেলেকচুয়ালি টল হি হ্যাজ ম্যালিস টুয়ার্ডস নান হি হ্যাজ কম্প্যাশন ফর অল লাইক মেম্বার অফ দ্য হায়াত ফ্যামিলি খান তসমিনা ভৌমিক হ্যাজ প্যাশন ফর গড অ্যান্ড কম্প্যাশন ফর ম্যান সবসময় সবাইকে মুগ্ধ করে দেবার একটা অসাধারণ ক্ষমতা আছে প্রতিভা আছে দিলীপদার আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা কিছুক্ষণ পরে কেক কাটবো তার আগে আমি আজকের অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেবার জন্য বিনীতভাবে অনুরোধ করব আমাদের শহীদুল ইসলাম মিন্টু ভাইকে মঞ্চে আসছেন শহীদুল ইসলাম মিন্টু ধন্যবাদ সবাইকে আসলে ভাষা দেবার কিছু নেই সবাই প্রতি কৃতজ্ঞতা জানাই কারণ সবাই উইকেন্ডে কষ্ট করে এসেছেন আমাদের প্রিয় দিলীপদার প্রতি সম্মান জানাতে তো আসলে এই যে আজকের যে আয়োজন এই আয়োজনের মূল পুরুষ হচ্ছে আমাদের সবার প্রিয়জন সুব্রত কুমার দাস আমি মনে করি আজকের আয়োজনের যদি কোনো সার্থকতা থাকে এই উদ্যোগটি যদি সফল হয়ে থাকে এই কৃতিত্ব তার এবং তার সঙ্গে যারা নিরলসভাবে কাজ করেছেন এই তাদের সবার জন্য একটা করতালি আর আমি সর্বশেষ যেটি বলব সেটি হচ্ছে যে কোনো ভালো কাজ ভালো উদ্যোগের সঙ্গে আমরা থাকি সবসময় ছিলাম আছি
বক্তব্য বাড়াবো না। আর সর্বশেষ আরেকটু ধন্যবাদ জানাতে চাই আজকের পুরো আয়োজনটি যিনি এগিয়ে নিয়ে গেছেন, সে আমাদের সেই গুণী লেখক এবং আমাদের যিনি সঞ্চালনায় ছিলেন তাসমিনা খান, তার প্রতি কৃতজ্ঞতা। তার জন্য ধরে পড়ে তাই সবাই ভালো থাকবেন, আমরা এখন শেষ থাকবো। ধন্যবাদ। আমি মঞ্চে ডেকে নিব ডক্টর দিলীপ চক্রবর্তীর পরিবারকে। আপনারা যারা উপস্থিত আছেন আপনারা মঞ্চে চলে আসুন, আমরা কেকটা কাটবো। আমি মিন্টু ভাইকে মঞ্চে থাকার জন্য অনুরোধ করব, আমি সুব্রতদাকে মঞ্চে আসতে অনুরোধ করব এবং পরিবারের সকল সদস্যকে আমি মঞ্চে ডাকব। ডক্টর দিলীপ চক্রবর্তীর পারিবারিক পরিজন আত্মীয় স্বজন আপনারা যারা আছেন আপনারা মঞ্চে চলে আসুন, এর পরপরই আমরা ডিনারে চলে যাব। সুব্রত কুমার দাস, আপনাকে মঞ্চে আহ্বান করছি। ইতিমধ্যে মঞ্চে চলে এসেছেন আমাদের ডক্টর দিলীপ চক্রবর্তী পরিবার পরিজন। আমরা এখন কেকটা কাটবো, কেকটা কাটার পরে আমরা রসভোজে চলে যাব। আমরা সবাই একটু করতালি দিয়ে উঠে যাব। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে সেই বিকেল পাঁচটা থেকে আমাদের সাথে থাকবার জন্য, আমাদের দিলীপদার আনন্দটাকে সবাই একসাথে মিলে ভাগাভাগি করে নেবার জন্য। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাবো এখন নৈশভোজের জন্য প্রস্তুত হতে এবং আপনারা সার্ভ সার্ভিস। অনেক অনেক ধন্যবাদ আবারও সবাইকে। এখানে আজকের মতো আমরা শেষ করছি, শুভরাত্রি।